ছাত্র আন্দোলনকে জামায়াত শিবির নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার রাতে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা অনলাইনে দেখেছি কিভাবে ছাত্রদের আন্দোলনকে জামাত শিবির নিয়ন্ত্রণ করেছে, এমনকি তারা নিজেরাও স্বীকার করেছে। বঙ্গবন্ধু স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। এই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, এখন তারা প্রকাশ্যে আমাদের মুক্তির সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে, নিজেদেরকে রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। সজীব ওয়াজেদ জয় এই পোস্টের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরও একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, রিসেট বাটন চেপে বাংলাদেশ প্রতিষ্ঠার সব ইতিহাস মুছে ফেলার সব অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার ছিল, আছে এবং থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।